এই টিউটোরিয়ালটিতে আমি দেখাবো আপনারা কিভাবে ব্রাউজারকে পাসওয়ার্ড সেভ করা থেকে প্রিভেন্ট করতে চান। অনেক সময় আমরা যে ব্রাউজারই ওপেন করি না কেন, একটা নোটিফিকেশন আসে যে আমরা কি পাসওয়ার্ডটি সেভ করতে চাচ্ছি কিনা। এটা বেশিরভাগ ক্ষেত্রে আনসেভ যদি কম্পিউটারটি আপনার নিজের না হয়, অন্য কোনো জায়গা থেকে যদি আপনি আপনার ইমেল অ্যাকাউন্ট আর আদার অ্যাকাউন্ট অ্যাক্সেস করেন, সেই ক্ষেত্রে অনেক সময় আমরা ভুলেও ইয়েস বাটন প্রেস করে ফেলি। পাসওয়ার্ডটি সেভ হয়ে গেলে হয়তো আপনি ভুলে গেলেন লগ আউট করতে, সেই ক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটি কি ওই মেশিনে সেভ হয়ে যাবে। সো অথবা আপনি আপনার নিজের কম্পিউটারও যদি এই অপশনটিকে ডিসেবল করে রাখতে চান, যদি আপনি কম্পিউটারটি শেয়ার কম্পিউটার হয়ে থাকে, দ্যাটস মিন আপনার সাথে অন্য কেউ যদি কম্পিউটারটি ইউজ করে থাকে, সেই ক্ষেত্রেও পাসওয়ার্ডটি সেভ করে রাখা সেফ না। সো এই টিউটোরিয়ালে আমরা দেখব মজিলা ফায়ারফক্স, অপেরা এবং ক্রোম ব্রাউজারে কিভাবে আপনি এই জিনিসটি প্রিভেন্ট করতে পারেন, জাস্ট কিছু সিম্পল সেটিং অফ করে রেখে। এটি একটি মজিলা ব্রাউজার আমি ওপেন করে রেখেছি। এখানে আপনার সেটিং আইকনে যেয়ে আমরা ক্লিক করব অপশন, অপশন ক্লিক করলে এখানে দেখবেন সিকিউরিটি একটি অপশন আছে। সিকিউরিটি অপশনটিতে ক্লিক করলে এই জায়গায় দেখবেন লগ ইন একটা পার্ট আছে, রিমেম্বার লগ ইন ফর সাইট। এটা এই চেকবক্সটিকে যদি আপনি আনচেক করে দেন, বাই ডিফল্ট এটি চেক থাকে, আনচেক করে দিলে আপনার পাসওয়ার্ডটি আর সেভ করার জন্য সে কোনো নোটিফিকেশন দেখাবে না। সো আমরা অবশ্যই চেকবক্সটিকে আনচেক করে বেরোয় আসবো। তাহলে আপনি এরপরে নেক্সট টাইম যতবারই লগ ইন করতে যাবেন কোথাও আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, তখন আসে আপনার পাসওয়ার্ডটি সেভ করার জন্য পারমিশন চাইবে না, অথবা আপনার পাসওয়ার্ডটি ভুলক্রমে সেভ হবে না। নেক্সট আমরা দেখব ক্রোম ব্রাউজারে কিভাবে এই অপশনটিকে ডিসেবল করা যায়। ক্রোম ব্রাউজারও একটি সেটিং বাটন রয়েছে, সেটিং বাটনটিতে ক্লিক করলে আপনি এখানে সেটিং যে অপশনটি আছে ওটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার বাম পাশের আইকনে ক্লিক করলে অ্যাডভান্স অপশন আছে, ওখানে দেখবেন পাসওয়ার্ড এন্ড প্রম্পটস। পাসওয়ার্ড এন্ড প্রম্পটস এ ক্লিক করলে আরেকটি অপশন খুঁজে পাবেন ম্যানেজ পাসওয়ার্ড। ম্যানেজ পাসওয়ার্ড এ ক্লিক করলে দেখবেন এই জায়গায় অন অফ করার একটি অপশন রয়েছে। আপনি কি পাসওয়ার্ডটিকে সেভ করে রাখতে চান বা এই অপশনে এই নোটিফিকেশনটিকে আপনি অন করতে চান নাকি অফ করতে চান, এখানে বাই ডিফল্ট অফ আছে। আপনি যদি এটাকে অন অবস্থা থেকে অফ করতে চান, জাস্ট এটিকে এভাবে অফ করে দিবেন, তাহলে আর আপনার কাছে পাসওয়ার্ড সেভ করার জন্য সে কোনো নোটিফিকেশন পাঠাবে না। এরপরে দেখবো আমরা অপেরা ব্রাউজারে কিভাবে এই অপশনটিকে আপনি ডিসেবল করতে পারেন। অপেরা ব্রাউজারের মেনু অপশনে গেলে দেখবেন এখানেও সেটিং একটি অপশন আছে। আবার দেখাচ্ছি, অপেরার মেনু অপশনে গেলে আপনি সেটিং অপশনটি ক্লিক করলে আপনার এটি চলে আসবে। এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এটাতে ক্লিক করে আপনি স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে চলে গেলে দেখবেন পাসওয়ার্ড একটি পার্ট দেখা যাচ্ছে, অফার টু সেভ পাসওয়ার্ড আই এন্টার অন দ্য ওয়ে। এই বক্সটিকে অবশ্যই আনচেক করে রাখবেন যাতে আপনার কাছে পাসওয়ার্ড সেভ করার কোনো নোটিফিকেশন না আসে। সিমিলার ওয়েতে আপনি অন্যান্য পপুলার ব্রাউজার গুলাতেও আপনার এই নোটিফিকেশনটি আপনি অফ করে রাখতে পারেন আপনার পাসওয়ার্ডটিকে সিকিউর করার জন্য। থ্যাংক ইউ।